কুমিল্লা সড়ক দুর্ঘটনায় আহত মহানগর কৃষক লীগের আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ ও তবুকে দেখতে হাসপাতালে এমপি বাহার। সোমবার বিকেলে কুমিল্লা ঢাকা চট্টগ্রামের মহাসড়কের হাওড়াতলি এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এতে কুমিল্লা মহানগর কৃষক লীগের আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক জুনাদ শিকদার, তপুসহ দুই নং ওয়ার্ড কৃষক লীগের আহ্বায়ক আবু হেলাল উদ্দিন উদ্ধার করে নগরীর ট্রমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মোহাম্মদ খোরশেদ আলম এবং জুনাদ শিকদার তপু, হেলাল উদ্দিন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় তাদের বুকে আঘাতসহ শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙে যায়। সন্ধ্যায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার তাদের হাসপাতালে দেখতে যান এবং তাদের শারীরিক উন্নত চিকিৎসার সেবার জন্য চিকিৎসকদের কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থোপেডিক সার্জারির সহযোগী অধ্যাপক ডাক্তার আব্দুল হক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক দুলাল মাহমুদ, মহানগর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক কাজী সোহেল হায়দার, কুমিল্লা সিটি কর্পোরেশন 11 নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল আলামিন সাদি।